আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিক আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা বাংলার রাজনৈতিক ইতিহাস আলোচনা করছি। বিগত দিনে আমরা কথা বলেছি সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে। আমরা আজকে আলোচনা করব হোসেন শাহি বংশের দ্বিতীয় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ সম্পর্কে। আলোচনায় যাবার আগে বরাবরের মতোই আপনাদের অনুরোধ করছি, যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি অনায়াসে পেতে পারেন, সাথে সাথেই পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে, ইতিহাসের কোনো বর্ণনা সম্পর্কে, কোনো তথ্য সম্পর্কে আপনাদের কোনো সংশোধনী থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, যেন পরবর্তীতে আমরা সেগুলি সম্পর্কে সচেতন হতে পারি। বিশেষ করে আপনাদের নিজ নিজ ফেসবুকে এই ভিডিওগুলি দয়া করে শেয়ার করে দিন, ইতিহাসের ছাত্ররা এবং ইতিহাস অনুসন্ধিৎসু পাঠকরা দর্শকরা যেন এই ভিডিওগুলি পেতে পারে। সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ যে সময়ে ক্ষমতা গ্রহণ করেন সেই সময়ে ভারতীয় উপমহাদেশের জন্য একটি বিখ্যাত সময়। বাংলা এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস একটি চরম দুর্যোগপূর্ণ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিল। একদিকে পর্তুগিজরা সমুদ্রের উপকূলীয় এলাকাগুলির উপরে ত্রাসে রাজত্ব কায়েম করেছিল, ইউরোপীয়রা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করার জন্য যার পরনাই চেষ্টা করছিল, সাগরের উপকূলে বাংলার উপকূলীয় অঞ্চলগুলিতে এসেছিল দস্যু পর্তুগিজরা। তারা নৌ বাণিজ্য বন্দরগুলিতে ঘাঁটি স্থাপন করার চেষ্টা করতেছিল এবং সাগরকূলবর্তী এলাকায় বিভিন্ন সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল তৎকালীন রাজনৈতিক পরিবেশের, সেটি হলো মোগলদের উত্থান। আপনারা জানেন মোগল সম্রাট মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্যের উত্থান ঘটিয়েছিলেন। সেই সময়ে বাংলার সুলতান ছিলেন নসরত শাহ। লোদি সাম্রাজ্যের পরাজিত সামরিক কর্মকর্তারা ছিন্ন ভিন্ন অবস্থায় এদের অঞ্চলে আসতে থাকে। তারা দক্ষিণ বিহারে এসে একটি রাজ্য গঠন করে ফেলে এবং একটি বড় অংশ চলে আসে বাংলায়, এবং এরা জাতিতে ছিল আফগান। এই পরাজিত আফগান সেনাদেরকে সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ কিন্তু সাদরে বরণ করেছিলেন, তাদেরকে জায়গা দিয়েছিলেন, জমিদারি দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, চাকুরি দিয়েছিলেন, থাকার জায়গা দিয়েছিলেন। কিন্তু তিনি মোগল সম্রাটের সাথে কোনো প্রকারের দ্বন্দ্বে জড়িত হননি। তিনি খুব সচেতনভাবে, কূটনৈতিকভাবে মোগল সম্রাট বাবরের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছেন। বাবর অনেকবারই বাংলার সুলতানের মনোভাব বোঝার জন্য দূত পাঠিয়েছেন, বাংলার সুলতানও বাবরের কাছে দূত পাঠিয়েছেন। তাদের ভিতরে পত্র যোগাযোগ হয়েছে, তাদের ভিতরে সম্পর্কটি এমন ছিল উভয় উভয়কে পর্যবেক্ষণে রেখেছিলেন, যার কারণে মোগলদের সাথে বাংলার সেই তৎকালীন সুলতানি বাংলার কোনো সংঘর্ষ হয়নি। কিন্তু মোগল বিরোধী যে জোট ছিল দক্ষিণ বিহারে বসে, পাঠান সৈনিকরা মোগলদের বিরুদ্ধে যে জোট করেছিল, সেই জোটের সাথেও কিন্তু বাংলার সুলতান যোগদান করেন নাই। তিনি জোটের সাথে সম্পর্ক রেখেছেন কিন্তু যৌথ বাহিনীতে তিনি অংশগ্রহণ করেন নাই, যার কারণে মোগল সম্রাটের সাথে বাংলার সুলতানের কোনো দ্বন্দ্ব হয়নি। আরেকটি বিষয় ছিল বাংলার বাদবাকি সীমান্ত নিয়ে। ওদিকে উড়িষ্যা, কামরূপ, কামতা কিংবা ত্রিপুরার সাথে বাংলার যে সীমান্ত ছিল সেদিকেও নসরত শাহ নজরদারি করেছিলেন। তার সময়ে কামরূপ, কামতা কিংবা আসাম বাংলার নিয়ন্ত্রণে ছিল। সুলতানের হয়ে কামরূপ, কামতা অঞ্চলের গভর্নরগণ ওই এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিলেন। ওই সময়ে ত্রিপুরার রাজা দেব মানিক্য আমাদের চট্টগ্রাম আক্রমণ করতে এসেছিলেন। সুলতান নসরত শাহ দেব মানিক্যের সাথে যুদ্ধে তাকে পরাজিত করেছিলেন, চট্টগ্রামের অধিকার বজায় রেখেছিলেন এবং সেখান থেকে তিনি মুদ্রা প্রবর্তন করে নিজের অবস্থান, নিজের ক্ষমতার
প্রচার তিনি সেখানে করেছিলেন। এভাবে দীর্ঘ ১৩ বছর যোগ্যতার সাথে বাংলার শাসন করেছিলেন এই সুলতান। সুলতান হিসাবে ক্ষমতা গ্রহণের আগেই নসরত শাহ যুবরাজ থাকাকালে পিতার ক্ষমতায় বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছিলেন। এর মাধ্যমে তিনি নিজের অভিজ্ঞতা, যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন, যার কারণে তিনি যখন পিতার মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন তখন খুবই যোগ্যতার সাথে সে দায়িত্ব পালন করতে পেরেছিলেন। নসরত শাহর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে তিনি খুব মানবিক মানুষ ছিলেন। তিনি ক্ষমতা গ্রহণ করার সময় তার আরও ১৭ জন ভাই ছিল, তারা মোট ১৮ ভাই। এই ১৮ ভাইয়ের ভিতরে নসরত শাহ ক্ষমতা গ্রহণ করেন, কিন্তু তার বাদবাকি ১৭ জন ভাইয়ের সাথে কিন্তু তিনি খুব ভালো ব্যবহার করেছিলেন। তার ছোট ভাই ফিরোজ শাহকে তিনি পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করেছিলেন এবং অন্য অন্য ভাইদেরকে তিনি তাদের ভাতা বৃদ্ধি করে দিয়ে তাদের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দিয়ে বিভিন্ন কাজে লাগিয়েছিলেন, যেটি মধ্যযুগে একটি বিরল ঘটনা। মধ্যযুগে দেখা যায় যে সুলতানরা তার ক্ষমতা গ্রহণের সময়েই প্রতিদ্বন্দ্বী ভাইদেরকে নিঃশেষ করে দেয়, কিন্তু নসরত শাহ একজন ব্যতিক্রমী মানুষ যিনি তার ছোট ভাইদেরকে প্রশাসনের বিভিন্ন কাজে লাগিয়েছেন এবং এমনকি তিনি তার ছোট ভাইকেই উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। সুলতান নসরত শাহ ক্ষমতায় থাকাকালে পর্তুগিজরা বাংলার দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলিতে প্রভাবিত সৃষ্টি করার চেষ্টা করে। তারা এই সমস্ত বন্দরগুলিতে ঘাঁটি স্থাপন করার জন্য সুলতানের অনুমতি নেওয়ার জন্য বারবার দরবারে এসেছিলেন। নসরত শাহর দরবারে কয়েকবার কয়েকজন ক্যাপ্টেন এসেছিলেন, পর্তুগিজ ক্যাপ্টেন, যারা এই দাবি নিয়ে এসেছিলেন যে তারা বিভিন্ন সমুদ্র বন্দরগুলিতে ব্যবসা করবেন, ঘাঁটি স্থাপন করবেন ইত্যাদি। কিন্তু নসরত শাহ তাদেরকে কিন্তু অ্যালাউ করেননি, তাদেরকে তিনি সেই অনুমোদনটি দেননি, যার কারণে পর্তুগিজরা নসরত শাহর সময় পর্যন্ত বাংলার কোনো নদীবন্দরে, বাংলার কোথাও তারা ঘাঁটি করার সুযোগ পায়নি। সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ ক্ষমতায় থাকাকালে বেশ কিছু স্থাপত্য নির্মাণ করেছিলেন যেগুলি বিখ্যাত হয়ে আছে। আপনারা গৌড়ের বড় সোনা মসজিদের নাম শুনেছেন। এই মসজিদটি ভারতীয় উপমহাদেশের মসজিদের ইতিহাসে একটি অনন্য মসজিদ। এটির নির্মাতা সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ। সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ এই বড় সোনা মসজিদ নির্মাণ করেন। নাসিরুদ্দিন নসরত শাহ গৌড়ে একটি বড় ধর্মীয় ইমারত নির্মাণ করেছিলেন যেটি মসজিদ নয়, এর নাম কদম রসুল ভবন। কদম রসুল ভবন হল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন বিশিষ্ট কিংবা স্মৃত বিজড়িত একখণ্ড পাথরওয়ালা একটি ভবন। এই ভবনের ভিতরে এই পাথরটি স্থাপন করেছিলেন সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ। এই পাথরের নাম অনুযায়ী ভবনের নাম হয় কদম রসুল ভবন। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রেও বাংলার অন্যান্য সুলতানের মতোই সুলতান নাসিরুদ্দিন নসরত শাহও বিখ্যাত। তিনি সেই সময়ে কাব্য রচনায় নিয়োজিত কবি সাহিত্যিকদের সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন, তাদের পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন। কবি শ্রীকর নন্দীর রচিত মহাভারত কাব্যগ্রন্থে এই সুলতানের প্রশংসা রয়েছে। শ্রীকর নন্দী যখন মহাভারত লেখেন তখন নাসিরুদ্দিন নসরত শাহ যুবরাজ, কিন্তু এই যুবরাজের নামটি কিন্তু এই মহাভারতে রয়েছে। তিনি তার ব্যক্তিত্ব দিয়ে, তার প্রতিভা দিয়ে কবির মনোযোগ আকর্ষণ করতে পেরেছিলেন। আর এক কবি শেখর, যিনি সুলতান নসরত শাহর অধীনে চাকরি করেছেন এবং তার কবিতায় তিনি এই সুলতানের মহত্ব বর্ণনা করেছেন। মধ্যযুগে বাংলা সাহিত্যের ক্ষেত্রে আর এক কবি শেখ কবির, তিনি নসরত শাহের রাজত্বকালে বর্তমান ছিলেন এবং কাব্য রচনা করেছিলেন। তার রচিত গানের ভণিতায় সুলতান নসরত শাহের নাম উল্লেখ পাওয়া যায়। এভাবে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে সুলতান নাসিরুদ্দিন নসরত শাহর নাম জড়িত রয়েছে। এভাবে দীর্ঘ ১৩ বছর সুনাম ও সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পর তার মনোনীত
সুলতান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ছোট ভাই সুলতান ফিরোজ শাহ। আমরা আরেকটি ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।